প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইউটিউব চলতি সপ্তাহে দুটি নতুন আপডেটকে নিয়ে এসেছে। যদি আপনি একজন মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন এবং মোবাইলে ইউটিউবের কন্টেন্টগুলো তৈরি করে থাকেন, তাহলে আপনার জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা মোবাইলে ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি এ কারণে সুখবর যে এর আগে কিন্তু এই ফিচারগুলো ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপে অ্যাভেলেবেল ছিল, কিন্তু মোবাইলে ছিল না, যার ফলে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে একটি আশ্বস্ত ছিল দীর্ঘদিনের। তো সেই আক্ষেপটা এখন মিটে যাবে। দুটি আপডেটই কিন্তু মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপকে কেন্দ্র করে। আজকে প্রথম যে আপডেটটি আছে সেটি কিন্তু খুব প্রেশাস, বিশেষ করে যারা মোবাইল ব্যবহারকারী আছেন তাদের জন্য। আপলোড সেটিংসটা অনেক সহজ হয়ে যাবে, সহজেই তারা ভিডিওকে পাবলিশ করতে পারবে। এই আপডেটটিকে বলা হচ্ছে ইমপ্রুভমেন্টস টু এডিটিং মেটাডেটা অন স্টুডিও মোবাইল। এতদিন পর্যন্ত মোবাইলের রাইট স্টুডিও থেকে আমরা যদি আমাদের কোনো ভিডিওর এডিট ভিডিও সেকশনে যেতাম, সেখানে কিন্তু একটি অ্যাডভান্স সেটিংস নামে ট্যাবকে দেখতে পেতাম। সেই ট্যাবের আন্ডারে কিন্তু আমরা আমাদের ভিডিও আপলোডের বিভিন্ন ফিচারকে দেখতে পেতাম। এখন ইউটিউব যেটা বলছে যে এই ট্যাবটিকে সরিয়ে দিয়ে এডিট ভিডিওর যে পেজটি আছে, অর্থাৎ ভিডিও ডিটেইলসের যে পেজটি আছে, সেটার একদম নিচে আমরা যদি আসি তাহলে সেখানে দেখতে পাবো যে মোর অপশনস নামে একটি নতুন সেকশনকে যোগ করা হয়েছে। আর এই মোর অপশনসে গেলে কিন্তু আপনি আপনার অ্যাডভান্স সেটিংস এর সবগুলো ফিচারকে দেখতে পাবেন। এখন যদি আমরা মোর অপশনসে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমেই আছে অ্যাড ট্যাগস সেকশনটি, যার অর্থ আপনি এখানে ট্যাগ যোগ করতে পারবেন আপনার ভিডিওর জন্য। এরপরে আছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনি আপনার ভিডিওর যে ক্যাটাগরি আছে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর আছে লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অপশনটি, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর লাইসেন্সের ধরন ঠিক করতে পারবেন, অর্থাৎ এটি কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে হবে নাকি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় হবে। এরপর থাকছে অ্যালাউ এমবেডিং এর অপশনটি, যেটিকে অন করে রাখাটাই ভালো, তাতে করে আপনার ভিউ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর থাকবে কমেন্ট সেটিংস এবং আপনার ভিডিওর লাইক এবং ডিসলাইকের সেটিংস। একই সঙ্গে সবশেষে যেটি আছে সেটি হচ্ছে ডিলিট ফ্রম ইউটিউব, আপনি চাইলে আপনার ভিডিওটিকে ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ যদি এক কথায় বলতে হয় তাহলে এটা কিন্তু বলা যায় যে ইউটিউবের যে সেটিংস গুলো আছে এগুলো কিন্তু আগের থেকে অনেক সহজ করে ফেলেছে ইউটিউব, আগে যেটা একটু কমপ্লিকেটেড ছিল। আজকের শেষ বা দ্বিতীয় যে আপডেটটি আছে এটি হচ্ছে ইয়েলো ডলার আইকনকে কেন্দ্র করে। আপনার কোনো একটি ভিডিওতে যদি কোনো কারণে অ্যাড লিমিট চলে আসতো বা ইয়েলো ডলার আইকন চলে আসতো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপিল করার জন্য যেতে হতো ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইলের ডেস্কটপ মোডে। কিন্তু এখন থেকে ইউটিউব যেটা বলছে যে আপনি চাইলেই ইউটিউব স্টুডিও থেকে এই অপশনটা পাবেন, অর্থাৎ অ্যাপিল করতে পারবেন। আপনার যদি মনে থাকে ইউটিউব কিন্তু এই ঘোষণা আগেই দিয়েছিল, কিন্তু এখন যেটা ইউটিউব বলছে যে শতভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেই এই ফিচারটি পৌঁছে গেছে, অর্থাৎ অ্যাপিল এখন সবাই করতে পারবেন। তবে আপনি যদি আপনার মোবাইলের ওয়াইট স্টুডিওতে এই অ্যাপিল ফিচারটি দেখতে না পান তাহলে এই তিনটি বিষয়কে মাথায় রাখবেন। প্রথমটি হচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপিল ফিচারটি দেখতে পাবেন না। দ্বিতীয় কারণটি কিন্তু একটু মজার, আপনার চ্যানেলের কোনো ভিডিওতে যদি কোনো অ্যাড লিমিট না এসে থাকে বা ইয়েলো ডলার আইকন না এসে থাকে তাহলে আপনি কেন ফিচারটি দেখতে পাবেন। এবং তৃতীয় যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে যে আপনার মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপটি কিন্তু অবশ্যই আপডেটেড থাকতে হবে বা লেটেস্ট ভার্সনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এই ফিচারটি পাবেন না। আপনি যদি প্রতিনিয়ত মোবাইলে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে আশা করবো যে আপডেটগুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপডেটগুলোর বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনি নিচে কমেন্ট সেকশনে সেটি লিখে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।